সো আমার এটা সৌভাগ্য だっ আমি বেস্ট যারা কম্পোজিশন ছিল তাদেরকে পাইছি সেটাতে একটু সাহস বড় সাহসের ব্যাপার যে এর হ্যাঁ এর মধ্যে আমি জানতাম যে আমি আই নো দ্যাট আমি আমি গানও গাইতে পারি আর আমার সব সময় একটু টেকনিক্যালি আই ওয়াজ অলওয়েজ আপগ্রেডেড সো আমি জানতাম যে আমি এই জিনিসগুলো আমি কম্পিউটার এন্ড অল গ্যাজেট সেগুলো আমি ভালো বুঝি সব সময় জীবন পুতুল খেলি নাই আসলে কত নাম্বার কম্পোজিশন সো এটা আমার এটা তো আমার হচ্ছে গিয়ে কত নাম্বার যদি বলতে যাই 3 নাম্বারই বেসিক্যালি এটা তো এই আইসালা গানটা কিন্তু আমার ডকুমেন্টারির মধ্যে আছে যেটা বের হওয়ার কথা আনসেন্সার্ড এই ডকুমেন্টারির তিনটা গান দুইটা গান এর আগে রিলিজ হয়ে গেছে উইচ ইজ ফিরে তুই না ফিরে তুই আসলি না জাস্ট অডিওটা রিলিজ হয়েছে রাইট একটা হচ্ছে গিয়ে নাচ আর একটা হচ্ছে গিয়ে ঈশ্বর জানে আচ্ছা দুটা তো গেছে অলরেডি ওটা আমারই কম্পোজিশন ছিল এন্ড দিস ইজ দ্য থার্ড ওয়ান সো দ্য প্ল্যানিং ইজ এখন টোটাল ডকুমেন্ট্রিটাই আমরা রিলিজ দেবো আমাদের ইচ্ছা হচ্ছে কি আরেকটা গান ইজ কামিং আপ সুন আমার মনে হয় আজকে খালেদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম টোনা একটা গান আছে উইচ ইজ বেসিক্যালি আমার পুরো এর মধ্যে সবচেতে যে গানটা নিয়ে হচ্ছে গিয়ে মানে আইটেম নাম্বার আনসেন্সার্ড কতটা তোল পার করবে বলে হ্যাঁ

তোকে স্যালুট এবং সেই জায়গা থেকে এটা সুর কবে থেকে মানে কবে করা এটা করা হয়েছে আসলে বেশ আগে আমি বলবো 14 15 দিকে করা হয়েছে বাট এটা শুটটা করছে আমরা আরো দেড় বছর আগে বাট রিলিজ দেই নাই এর মধ্যে আবার করোনা শুরু হয়ে গেছে তখন আই ওয়াজ একটু চিন্তা করতেছিলাম যে এখন তো সব শোজ ও অফ আমি কিভাবে করে এটা প্রমোট করব বাট এই লাস্টের দিকে এসে এক বছরে আই ওয়াজ লাইক ফেড আপ অফ মানে সিটিং অন দা হোম এইভাবে আর হয় না তখন আমি ভাবলাম ভা যা আছে কপালে এখন এটা জাস্ট ইট দেখি না কি হয় মানুষ সবাই তো বাসায় বসে বসে দেড় লাইক অস্থির হয়ে গেছিল সো আমার মনে হচ্ছে যে থার্টি ফার্স্ট ছিল সো আমার মনে হলো যে ঠিক আছে এই টাইমে একটু করোনার যদিও মানে একটু ইয়েটা কমতেছিল ভয়টা আমার ভয়টা কমে গেছে মানুষের তো আমার মনে হলো যে ওকে স্টার্ট উইথ দিস স্টার্ট অ্যান্ড আমি দেখলাম যে না এটা ভালোভাবে একটা জায়গা ক্রিয়েট করছে বিকজ এটা নিয়েও আমাকে অনেক প্ল্যান করতে হয়েছে দেন এগেইন আমি চিন্তা করলাম যে গানটা আমি রিলিজ দিব এটা আমি প্রমোট কেমনে করব করোনার জন্য সবকিছু বন্ধ পোস্টারিং নাই কিছু নাই শোজ নাই সো আমি এটা কিভাবে মানুষ পর্যন্ত পৌঁছাবো তখন আমার মনে হয়েছে এই গানটা ইজ দ্য পার্টি নাম্বার লেটস ইনক্লুড অল দ্য ডিজেস অফ আওয়ার কান্ট্রি আমাকে আমি তো সবাইকে চিনি আমার সবাই ক্লোজ সো তখন আমি ওদেরকে বললাম যেহেতু কারণ আমি দেখতেছিলাম যে থার্টি ফার্স্টের আগে থেকে ওরা কিন্তু ডিজেরা কিন্তু আমাদের আগে যারা সিঙ্গার আছে তাদের আগে দেয়ার ডুইং আর ওরা সবসময় আমার গানগুলো বাজাইছে সবসময় বাংলা গান মানে ওরা এন্ড করছে রূপ দিয়ে সবাই যেটা বলে তো তখন আমি জানি যে আমার সিনিয়র ফ্রেন্ড যদি বলি রাত ভাই আছে দেন সনিকা লেডি ডিজের জায়গা থেকে শি হোলস আপ পজিশন সো সি ইজ অলসো দেয়ার আমার পরিচিতদের মধ্যে আক্স আছে আক্স

রোববারে নাচে কোমর দুলায়া বা থেকে আসলার সবই কিন্তু একটা হ্যাপি মুড হ্যাপি মোমেন্টের গান সো এই থিমেই আসলে মিলাকে দারুণ মানায়

যারাই আমার সাথে ইনক্লুডেড হচ্ছে দে আর অলসো ডুইং এট কোনো না কোনো প্রফেশনাল জায়গা থেকেই চিন্তা করি হয়তো বা দের ডুইং এট ফর মি সো অন দ্যাট কেস আমি কি বলবো আর এখানে আমি যদি বলি মিডিয়াতে আমার কোনো ফ্রেন্ড আসে না একটাই ফ্রেন্ড আছে আই হ্যাভ আ ফ্রেন্ড ও হচ্ছে গিয়ে র্যাফ আইসালাম মিউজিক ভিডিওটা যে করছে র্যাফ তো বেসিক্যালি একটা ফটোগ্রাফার ও মডেল ফটোগ্রাফার বেস্ট ফটোগ্রাফার ওর সব ছবি আজকেও আপনি যেটা প্রথম মিউজিক ভিডিও করলো প্রথম মিউজিক ভিডিও করলো এবং ওর সাথে আমার ফার্স্ট আমার ফটো সেশন ফার্স্ট যেটা ছিল ও সব ওরই ছবি ওর হাতেই ছবি আমি ও ছাড়া আমি ছবি তুলি না ও বেসিক্যালি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ওর ওয়াইফ কে আমার আব্বা আবার মেয়ে হিসাবে নিছে বড় মেয়ে বলে বলে আর কি সো একদমই ফ্যামিলি ওরিয়েন্টেড সো হি ইজ দা ওনলি ফ্রেন্ড যাকে আমি বলবো ফ্রেন্ড না ফ্যামিলি আর কি আমার আচ্ছা তোর আরেকটা বড় ফ্যামিলি সেটা হচ্ছে জি সিরিজ এবং এই খালিদ ভাই তোকে যেভাবে আসলে লালন করেছে বলতে সব জায়গায় সে টেন টু টুয়েলভ ইয়ার্স আগে থেকেই তার টেবিলে বসে মিলা সম্পর্কে যে এই সম্পর্কটা রসায়নটাকে শুনতে যাচ্ছি খুব মুখ লাগাচ্ছে সবাই এই সম্পর্কটা নিয়ে আমি যা দেখতেছি আজকে মুখ লাগাবে একটা একটা সুইট সম্পর্কে মুখ লাগাবে বাট একটা মিলা হওয়ার পেছনে কিন্তু জি সিরিজ খালিদ ভাইয়ের একটা অবদান আছে সেটা একটু অফিশিয়ালি আছে একটু বল একদম এটা একদম সত্যি কথা যে আসলো খালেদ ভাই যেখানেই আমি আমি দেখছে আমি শুনছি মানুষ তো আসলে যেটা হয় এটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস হ্যাঁ কোম্পানির একদম না একদম না আমি যেটা থাকবে এবং আমার তো আমার তো লাস্ট যত কিছুই ছিল সবই তো খালেদ ভাই জি সিরিজ থেকে আসছে সো দেখা গেছে যে অনেক সময় মান জায়গা ছিল বা আবার যেটাই হয়েছে বা ঠিক হয়ে গেছে এবং খালেদ ভাইকে আমি কখনো দেখিনি দ্যাট খালেদ ভাই কোনোদিনও সব সময় প্রশংসা করছে মানুষের মুখ থেকে শুনছি যে খালেদ ভাই ভালো কথা বলছে এবং উনি এমন ভাবে কথা বলে আমি তো ভাই ডাকতেছি আলাদা ভাবে আসেই এবং এখনো পর্যন্ত যেভাবে সাপোর্ট করে এটা একটা আনবিলিভেবল মানে ব্যাপার আর কি এখনো পর্যন্ত যে খালেদ ভাই এটা লাগবে এটা লাগবে যেমন আমি আপনাকে মজার ঘটনা বলি আমার যখন এই যে আইসতলাটা বের হলো যে পোস্টার নাই পোস্টার নাই

মানে একটা একটা হাউজে আমি পজিটিভলি বলছি কারণ সুইচ করলে টাকা বেশি পাওয়া যায় বা ইয়ে যায় বা থাকে না একটা বনিমানা ঝামেলা হয় বাট এইটা একটা রেয়ার কেস যে মিলা এবং জি সিরিজ খালিদ তো খালিদ ভাইকে অংশটা আমি পাঠাই দেবো এবং আইসালা প্রসঙ্গে আবার একটু আসি সেটা হচ্ছে ডিজে রাহাত রাহাত আমার খুবই ক্লোজেস্ট এবং পাবনার আমিও আমার নানাবাড়ি পাবনা আমরা এই শোর আগের শোতে আমরা রাহাতের সাথে আলাপ করছিলাম রাহাতের সাথে চুজ করার রাহাত সনিকা এই চুজিংটা কি তোর নিজের রাহাত সনিকা আকসো ছিল আস ছিল না ও তো আসছে বাংলাদেশে বেশি ধরনে অনেক কান্ট্রিতে এর আগে শো করছে অনেকের সাথে শো করছে সো আমরা সবাই একসাথে কাজ করছে আর রাহাত ভাই ইজ ওয়ান অফ দা কি বলবো সবচেয়ে সিনিয়র মোস্ট যে হচ্ছে কি আমার টাইমে যে টাইমে আমি মনে করেন রূপবান মাথাইতেছি পুরা ওই টাইমটাতে রাহাত ভাইও মনে করেন সব আমরা ছিলাম মাঝখানে আমার অনেকদিন কালকেও উই হ্যাড আমরা বসে কথা বলতেছিলাম কালকেও দেখা হয়েছে রাহাত ভাই আমাদের একটা প্ল্যানিং আছে এটা নিয়ে কালকেও আমরা রাহাত ভাইও বলতেছিল যে এত শোতে কথা হয়েছে বাট তোমার সাথে বসে আমার কোনোদিন মিটিংয়ে করা হয় না তো

যাক ডিজে প্রসঙ্গ যেহেতু আসলো প্রথম তোর গান ডিজেতে বা কোন একটা বড় পার্টি মুডে নিজে শুনলি বা ফ্রেন্ডদের নিয়ে দেখলি এইটা কোথায় ঘটেছে কোন প্লেসে অনেক জায়গাতে ঘটছে বাট আই হোয়াট আই রিমেম্বার লাস্ট ইয়ার এই যে ফেব্রুয়ারি 26 তারিখ ছিল সেটা লাস্ট ইয়ার আচ্ছা আমাদের আরেক তানভীর ভাই তানভীর খান তানভীর খান হ্যাঁ খানের বোনের বিয়ে ছিল ওটার মধ্যে আমি দেখলাম লাস্ট গানটা ছিল রূপবান ওখানে সব আমাদের ফ্যানস যাই গেছে হ্যাঁ এন্ড আমরা ফাটায়া নাচছে ওটা আমি নিজের গানে প্রথম মনে নিজে নাচলাম আর ডিজে বাজাচ্ছিল খুব মজা হচ্ছিল সো এটা এটা ডেডিকেট অফিশিয়ালি ডেডিকেট করেছি সমস্ত ডিজে ডিজে দের আসসালাম হ্যাঁ 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 আসসালাম তো এবং সেই ক্ষেত্রে যদি আউট অফ দ্য যদি বলি যে ডিজে প্যাটার্নে বাংলা গান আসলে মিলার কয়েকটা নাম্বার ঢুকেছে এটা খুব রেয়ার যাই আমরা কথার ভেতরে আমরা পেয়ে গেছি মনে হয় ডিজে রাহাতকে সো আমরা কাকা বলি এনিওয়ে কাকা ইস দেয়ার সো হ্যালো ওয়ালাইকুম আসসালাম হয়তো একটু আর্লি ঘুমিয়ে যায় যে আজকে আমাদের জন্য জেগে আছে সো আমরা একটা সারপ্রাইজের একটু ফিশি টক

যেটা পাঁচ তারিখে অফিসিয়ালি সবাই জানতে পারবে আমরা জানাই দিলাম আগে আগে একটু

ভ্যারাইটি অফ তো এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড থেকে থেকে আমরা প্ল্যান করলাম যে আমরা একটা রিমিক্স আচ্ছা রিমিক্স যারা বেস্ট তিনজন উইনার হবে হুম তাদের জন্য অনেকগুলো সারপ্রাইজ আছে গুলো আমরা বা কি দিচ্ছি আমরা সবাইকে করব বাহ অল আর ডিজেস না এটা আসলে সব ধরনের মানুষই এখানে আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা definitely thank you uh, for joining us এবং উইশ ইউ গুড অনেক আসলে এরা না থাকলে তো আমি মনে করেন খবর ছিল আর কি থ্যাংক ইউ সো মাচ আর আমাদের সামনে কিন্তু আরো সারপ্রাইজ আসতেছে উই আর ওয়ার্কিং অন সাম প্রজেক্টস একদম এবং এবং আমি বলি ডিজি সম্পর্কে ও বেসিক্যালি যেই আর্টিস্টকে নার্সিং করে আমি দেখেছি খুব অফিসিয়ালি গুছিয়ে শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম না সব জায়গায় দারুণভাবে প্রোমোটিংয়ের ব্যাপার প্রোমোট তো আসলে সবাই গুছিয়ে করতে পারে বাট ডিজিটাল হাত এই এই জায়গাটাও দারুণভাবে ওর ওর অফিসিয়ালি এই পরিচয়টা অনেক অনেক বড় বড় বড়ো যে আর্টিস্ট ম্যানেজমেন্টটা খুব ভালো করে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে এই এই জায়গা থেকে আসসালা যখন করা হয়েছিল তখন তো চৌদ্দতে এই ভাবনাটা ছিল না নো 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 নট রিয়েলি এটা আমার হঠাৎ করেই আসছে যেহেতু আমি যেটা বললাম আগে যে এই যে করোনা টাইম ছিল সো প্রোমোটটা কিভাবে করবো অ্যান্ড এই গানটা ইজ বেসিক্যালি যেহেতু একটু ক্লাব নাম্বার এটা কিন্তু আইটেম নাম্বার দিস ইজ নট আ কাইন্ড অফ দিস ইজ নট আ সং লাইক রুববান না তো ক্লাব নাম্বার বাংলা গান যাই হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে একটু ডিজেরা যারা মজা করে বাজাইতে পারবে সো আমার কাছে মনে হলো যে এটা অবভিয়াসলি উচিত ডিজেদেরকে দেওয়া বিকজ বাংলা গান কিন্তু ক্লাব নাম্বার এইরকম একটা গান তো ডিজেদেরকে উঠায় নিয়ে আসতে হবে সো এটা আমার মনে হলো আর আমার এমনি তো যেটা বলবো যে যে গ্যাপের কারণে আমার ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডস বলতে আমার কলিগ যা যারা আমার খুব ক্লোজ ওদের সাথে আমার কোলাবরেট করা হচ্ছিল না তখন আমার কাছে মনে হচ্ছে নিউ আইডিয়া হ্যাঁ ডিজেসরা এখন অনেক জোস করতেছে দে আর ইভেন দে আর সংস ওরা শুধু ডিজের কাজই করতেছে না দে আর অলসো ফিচারিং আর্টিস্ট একদম আইসেলার শব্দটি কার থেকে শুনছিল এবং তো নিজের মুদ্রাদর্শ এটা আই ডোন্ট না এখন তো আমি যেখানেই ঢুকতেছি সবাই আমাকে দেখি বলছে আসসালা হ্যাঁ বলছি সো আই ডোন্ট নো মানে হয়ে গেছে আর এটা আমরা আসলে এটা লিরিকে দেওয়ার কথা ছিল না দিস সং ওয়াজ ক্রেজি ক্রেজি আই এম মেকিং ইউ ক্রেজি ক্রেজি এভাবে বানাইছিলাম আচ্ছা আচ্ছা এইটা ছিল হুক বাট পরে কিভাবে জানি আমরা যখন পুরো লিরিকটা নিয়ে বসছি দেন কি কথায় কথা ওই গসিপের মধ্যে আমরা কি একটা কথা জেনে আমি বলছি আসসালা এটা তো ভালো লাগতেছে দেন আমার হঠাৎ করে মনে হয়েছে যে ওকে

মনে সাদয় দিশা হারায় নেশা নেশায় কি সে রাশায় দু চোখে টলমল জমেছে কত জল তোমাতে বেশামাল চে দেখো না রূপেরি অনলে সুরেরা লহরে কেন এ দাবানল তুমি বোঝো না আইসালা আইসালা